আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে শেয়ার করব আজকের খুব সহজভাবে কিভাবে ভেন্ডি রান্না করা যায়। তো আমি এখানে কিছু ভেন্ডি নিয়েছি এবং মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা একটা ভেন্ডি দিয়ে তিনটা কাটবেন, তিনটা পিস করবেন, তাহলে আপনাদের মিডিয়াম সাইজ হয়ে যাবে। তো আমি এখানে মিডিয়াম সাইজ করে এবং ভেন্ডিটা আগে ধুয়ে নিতে হবে, কোটার পরে কখনোই ধুতে যাবেন না। আর এখানে আমি কিছু আলু অ্যাড করব, তাই আমি আলুগুলো এইভাবে শেপ করে কেটে নিয়েছি। তো আমি অন্যদিকে একটি কড়াই দিয়ে দিলাম, কড়াইটা এখন এক এক করে আমি মশলা ব্যবহার করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি সাথে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। নিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আমি নেড়ে চেড়ে নিব। আর এখানে লবণ অ্যাড করে নিতে হবে। হলুদ অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু কালারটাও হলুদ হলুদ হয়ে যাবে, তখন আর আমার কাছে অতটা ভালো লাগে না, তাই আর আমি হলুদটা ব্যবহার করলাম না। এখন একটু নেড়ে চেড়ে নিব। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন। আমার ভিডিও সারা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটুখানি অল্প একটু নেড়ে চেড়ে দিলেই হবে। তারপরে আমি অফ ক্যামেরায় আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। অবশ্য ক্যামেরাটা অন রাখতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখানে ভেন্ডিগুলো দেওয়াটাই হলো একটা প্রসেস, আর কিছুই না। তো আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি এবং বারবার করে নেড়ে চেড়ে নিতে হবে। আর তেলটা একটু পরিমাণে বেশি দিবেন। তো এই যে আমি এখন ঢাকনা দিয়ে দিব, আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর বারবার এরকমের উঠায়ে বারবার নেড়ে চেড়ে নিতে হবে। আর এই ভেন্ডি ভাজিটা আপনি সকালে রুটির সাথে বা পরাটার সাথে বা গরম ভাতের সাথে বেশ ভালো যায় এবং বেশ ভালো জমে। তো আমি বারবার নেড়ে চেড়ে নিয়েছি, উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এই যে আমি শেষ লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম শেষ পর্যায়ে এভাবে আপনারা নেড়ে চেড়ে তুলে নেবেন। আর যদি মনে হয় যে একটু জিরে গুঁড়া ব্যবহার করব, তাহলে আপনারা উপরে একটু জিরে গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। তো আমি জিরে গুঁড়াটা ব্যবহার করব না দেখে আর জিরে গুঁড়াটা দিচ্ছি না। তো এই যে লাস্ট লুক আপনারা দেখে নেন কি সুন্দর কালারটা এসেছে এবং কি সুন্দর লাগছে। পেঁয়াজ থেকে শুরু করে মশলা থেকে শুরু করে তেল সে একটা ভাব, আলাদা এক ভালো লাগা কাজ করছে এবং খুবই সুন্দর হয়েছিল আজকের ভিডিওটা।